অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো একটু মেলতে আজকে একটু কাজ ছিল সকালবেলা কাজগুলো কমপ্লিট করলাম আর কাজগুলো কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি স্নান করা হয়ে গেছে আমার একদম ফ্রেশ হয়ে রয়েছি তার কারণ আছে কারণ কালকে রাত্রির থেকে ঘুম হয়নি ঘুম হয়নি তার দুটো কারণ তোমরা থামনের লেখে অলরেডি গেস করতে পারছো যে কেন ঘুমটা হয়নি তার কারণ হচ্ছে আজকে দশ থেকে বারো বছরের আমার একটা সাথী যাকে আজকে বিদায় জানাতে হবে প্রচণ্ড কষ্ট লাগছে মনটা ভীষণই খারাপ আর আর একটা নতুন সাথীকে বাড়ি আনবো সেটার অবশ্যই একটা আনন্দও রয়েছে মানে একজনকে বিদায় জানানো আর একজনকে ওয়েলকাম করা এই দুটোর মাঝের যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা সেই বুঝতে পারবে যে এই সিচুয়েশানটা ফেস করেছে তো দুটো মোমেন্টই আমার কাছে ভীষণ টাচি সেই টাচি মোমেন্টটাই আজকে ক্যাপচার করে রেখে দেবো আমাদের চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্সে তোমরা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে কারণ আমাদের এই লাইফস্টাইল ব্লগিংয়ে সমস্ত কিছু আমরা শেয়ার করি সেটাই স্কুল রিলেটেড হোক লাইফস্টাইল রিলেটেড হোক কোনো গুরুত্বপূর্ণ টিপস হোক কোথাও ঘুরতে যাই সেখানকার ইনফরমেশন হোক এই ধরনের ব্লগ যারা দেখতে ভালোবাসো তারা অবশ্যই করো যারা দেখতে ভালোবাসো না তাদের জন্য আলাদা তাদেরকে কিছু আমার বলার নেই বাট একটাই কথা বলবো তোমরা যে যেখান থেকে যেভাবে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের ড্রিমসগুলো এইভাবেই পূরণ করো মানে ড্রিমস পূরণ করার একটা আলাদা আনন্দ রয়েছে আজকে আর সময় নেবো না আমার কিছু কিছু বেশি কাজ রয়েছে বাড়িতে সেই কাজগুলো এখন কমপ্লিট করব কাজগুলো কমপ্লিট করে দেন বেরোবো কাজগুলো কমপ্লিট করে তারপরে আসছি পুরো ধুলাম বৃষ্টি পড়ে দেখো অবস্থা কি হয়ে গেল মায়া লাগছে একটু অনেকটাই মায়া লাগে একটু না তুমি এত একে এত দিন রেখে দিয়েছো তো ওই জন্য মায়াটা বেশি হয়ে গেছে আর নাও তো ওই তো ভিডিও করছে চল তুমি ওঠো আচ্ছা করবে না ভিডিও বন্ধ করে দাও আচ্ছা

I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. শোরুমে ঢুকে প্রথম যে কাজটা হলো সেটা হচ্ছে আমার ওল্ড বাইকটার করা তো সেই মতো এই শোরুমের যে ম্যানেজার ছিলেন তিনি নিজে গাড়িটা একবার চেক করছেন চলে এসেছি দত্ত পুকুরে রোড নিয়ে যেখান থেকে গাড়িটা নেব প্ল্যান করেছি এখন ওই দেখো যে যার তালে আছে হ্যাঁ কি মাটির ঘরে চা নিয়ে চলে। এখন বসেছে এবার প্রসেসটা আমাদের শুরু হবে। খুশির বসেছে। যেটা হয়। ভাষা দেওয়া হয়। এটা করার জন্য আমি আমার টাইট

কিন্তু ইন্স্যুরেন্স পলিসির মেন বিষয়বস্তু হচ্ছে ইন্স্যুরেন্স পলিসির কভারেজ এটা আমরা জেনে বুঝে নেই না ডিভোর্স করার কিছু নেই আপনি তোমার জন্য আমি থাকতো আমার টাইটেন্ডেন্সি থাক কারণ এটা নিয়ে না খুব নোংরামও হচ্ছে যে যার মতো খুশি করে শুধু গাড়ি বিক্রি করা হচ্ছে আদৌ কাস্টমারের প্রাপ্য জিনিস তো কাস্টমার কান পর্যন্ত পৌঁছয় না শুধু গাড়ি বিক্রি হয়ে যায় এই যে পাঁচ বছরের যে ইন্স্যুরেন্স পলিসি গভর্নমেন্ট করতে বলেছে তার মধ্যে প্রথম বছর থাকে ফার্স্ট পার্টি পলিসি বাকি চার বছর থাকে থার্ড পার্টি পলিসি এটা কিন্তু একদম সাধারণ বিষয় আমরা সবাই জানি পাঁচ বছরের ইন্স্যুরেন্স আমরা এটাই পাবো কিন্তু ইন্স্যুরেন্স পলিসির মেন বিষয় বস্তু হচ্ছে ইন্স্যুরেন্স পলিসির কভারেজ এটা আমরা জেনে বুঝে নেই না কথায় আছে যে কোনো জিনিস কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল আর এই কেনার আনন্দে আমরা যে কোনো জিনিস কেনার সময় সেই কেনার কি কী ফ্যাসিলিটিসগুলো পাই সেইগুলো ভুলে আমরা সবসময়ের জন্য ডিসকাউন্টের পেছনে দৌড়াই যার জন্য সমস্ত স্টোর যারা ম্যানেজার রয়েছে বা যারা সেলার মানে যারা সেল করে তারা সবসময়ের জন্য কাস্টমারকে বোকা বানাতে সুবিধা হয় তারা ইন্স্যুরেন্সে কি কি দিচ্ছে না দিচ্ছে কাস্টমারকে সেটা ব্রিফই করে না শুধু কাস্টমারকে বলে দেয় আপনি এত টাকা ডিসকাউন্ট পাবেন সেটা দু চাকার ক্ষেত্রে ডিসকাউন্ট আর বড়ো চাকার চার চাকার ক্ষেত্রে বাহ তারা তো কোনো কথাই নেই গাড়িতে বসিয়ে আগে গানটা চালিয়ে দেবে দেখুন স্যার কি সুন্দর গান বাজে আমরা কি ভাই গান শোনার জন্য গাড়ি কিনি আমরা তো গাড়ির ফিচার্স দেখে সেফটি দেখে গাড়ি কিনি তাই না এটা অবশ্যই খেয়াল রাখবেন যে কি কিনছেন এবং কেনার সাথে সাথে আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন সেই ইন্স্যুরেন্সে এবং আপনার গাড়িতে কী কী ফিচার্স আছে এটা কিন্তু কখনোই ভুল করবেন না যেটা সব সময়ের জন্য আমরা ভুল করি

কাজ আমাদের হয়ে হয়ে গেছে গেছে মানে ঘড়িতে বাজে এখন কটা রাত্রি আটটা সাতটা নটা বাজে গেছে এই যে বাবু আসছে একটু একটু হ্যাপি একটু একটু সোনার গিফট এটা এটা হচ্ছে সোনার গিফট তাই তো সোনাকে গিফট দিয়েছে ফাইনালি গাড়িটা নেওয়া হয়ে গেল এফজেড এক্স আর এই হচ্ছে রোড কিং এর আমার দাদা ঠিক আছে দাদার বাড়ি হচ্ছে বারাসাতেই এই ভিডিওটা যারা দেখছো আর আমাদের প্রফেশনে যারা যারা কাজ করছো তারা শোরুম থেকে না নিয়ে আমি রেকমেন্ড করবো পার্সোনালি কারণ আমি যেহেতু বলছি সেই জন্য দাদার কাছ থেকে নাও আর কেন নেবে দাদার কাছ থেকে তার কারণটা দাদা বলে দেবে দাদার নাম হচ্ছে সঞ্জয় নমস্কার আমার নাম সঞ্জয় সাহা আমি রোড ম্যানেজার আমি সঠিক পরিষেবা সঠিক মূল্য দিয়ে গাড়িটা বিক্রি করি জন্য আমার থ্যাংক ইউ ঠিক আছে যারা যারা দেখলে ভিডিওটা আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর অবশ্যই গাড়ি কিনলে রোড কিনতে গাড়ি কিনো দাদা গুলো বলে দিচ্ছি আর কি কী ফ্যাসিলিটিস ফ্যাসিলিটিসগুলো রয়েছে সামনে তিরিশ থেকে একশো দু 30 সারা যাবেন আর আর আপনার এটা অর্থাৎ করে মাস করে চালাবেন এটা 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 ঠিক আছে আর আপনার হচ্ছে পাঁচশো কিলোমিটার অথবা এক মাস যেটা আগে হবে এক এক সপ্তাহ পরেও যদি হয় পাঁচশো কিলোমিটার অথবা একটা অথবা এক মাসে চলে আসবেন আর দাগ আছে না তেল সবসময় একটা গাছ থাকবে দাগ এখন নেই করে এখন মানে এতই কম রয়েছে দাগ থাকবে ঠিক আছে আর যা কিছু অসুবিধা হবে সব

আসছে নতুন সাথীকে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসছি বাড়ি এখন রাত্রির বাজে হচ্ছে সাড়ে নটা দেখতেই পাচ্ছ অনেক রাত হয়ে গেল হ্যাঁ তো সেই সন্ধ্যাবেলা গেছি আর এলা এলাম এখন প্রচণ্ড প্রসেসিং ছিল তার মধ্যে গাড়ির অ্যাভেলেবিলিটি নিয়ে একটু সমস্যা ছিল আমি যদিও বলে রেখেছিলাম কিন্তু তাও আর কি কিছু ফর্ম্যালিটিস ছিল যে ফর্ম্যালিটিসগুলো করতে একটু দেরি হলো আর অ্যাকচুয়ালি আমার পুরনো গাড়িটা যেহেতু এক্সচেঞ্জ করলাম পুরোনোটা পুরনো গাড়িটার দামাদামি নিয়েও একটু কথাবার্তা হলো তো ওভারঅল সব মিলিয়ে স্যাটিসফাইড আর গাড়ি নিয়ে একটা ভালো রিভিউ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো যদি তোমরা চাও যে গাড়িটা চালিয়ে কেমন লাগছে এবং গাড়িটার প্রো অ্যান্ড কনস কী কী রয়েছে তোমরা যদি চাও অবশ্যই কমেন্টস করো আমি ডেফিনেটলি একটা রিভিউ ভিডিও শেয়ার করব আর কালকে সকালবেলা যাব পুজো দিতে গাড়িটা নিয়ে এখন সোনাকে নিয়ে যাব সোনার মাকে নিয়ে যাব আমি গাড়ি কিনলে যেখানে পুজো দিতে যাই সেই জায়গাতেই যাবো যদি মা কালকে সকালবেলা আমাকে সুস্থ রাখেন মা যদি টানেন অবশ্যই যাব। সেই ভিডিওটা দেখতে গেলে ইনসাইড ফ্যামিলি টক্সকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেখো আর নোটিফিকেশান বেলটাকে অল করে দেখো যাতে তুমি সব সময়ের জন্য নোটিফিকেশান পাও বলো মা কালকে পুজো দিতে যাবো মন্দিরে তোমাকে সেখানে আমি যেতে পারি একদম নিয়ে যাবো মা না ঠিক আছে হ্যাঁ তো কালকে যাব মায়ের কাছে মার আচ্ছা ঘুমোতে হবে না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই নিজেদের ড্রিমসগুলো পূরণ করো ড্রিমস পূরণ করার একটা আলাদা আনন্দ রয়েছে একটা মজা রয়েছে গুড নাইট সবাইকে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিলাম কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে